मारने की कोशिश की, पूरी मारने की कोशिश की कि मैं इसको मार दूँ। सिर्फ और सिर्फ इमरान खान সন্ত্রাসের ঘরে এবার ঢুকে গেল সন্ত্রাস। যারা নিজের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার কাশ্মীর দখলের স্বপ্নে বিভোর। পার্শ্ববর্তী রাষ্ট্রে উগ্রপন্থী পাঠিয়ে নিজেও যে সুরক্ষিত থাকা যায় না, তা টের পেল পাকিস্তান। লাহোর থেকে ইসলামাবাদে একটা র্যালিতে অংশ নিয়েছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সময় প্রাণঘাতী হামলা হলো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর। আততায়ীরা অত্যাধুনিক AK-47 নিয়ে দীর্ঘ সময় মিছিলের মধ্যেই ছিল বলে জানা গিয়েছে। হামলাকারীর গুলিতে মৃত্যু হয় এক শিশু। দেখুন হামলার মুহূর্তের লোমহর্ষক ভিডিও ফুটেজ। ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। ইমরান খানের দুপায়ে 3 থেকে 4টি গুলি লেগেছে। তাকে সঙ্গে সঙ্গে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পাল্টা হামলায় মৃত্যু হয়েছে এক আততায়ীর। সম্প্রতি পাকিস্তানে ফের জনপ্রিয় হচ্ছিলেন ইমরান খান। এর ফলেই কি এই হামলা প্রশ্ন উঠতে শুরু করেছে তা নিয়ে। প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানে যাতে শান্তি বজায় থাকে তা প্রার্থনা করেছেন। टीवी देख रहा हूँ, वेरी डिस्टर्बिंग न्यूज़। इमरान भाई गोली लगी है, वेरी डिस्टर्बिंग न्यूज़। और बाय द लुक्स ऑफ इट, ही लुक्स ऑलराइट। पाँव पे गोली लगी है, अभी बच गए, अल्लाह उनको महफूज रखे। जिसने भी ये हरकत की है जुल्म किया है, और खुदा रहा ये चीज़ें बंद होनी चाहिए इस मुल्क में। अब दिल इतना ताकतवर रहा नहीं कि और बुरी खबरें सुनी जा सकें। अरशद शरीफ शहीद हुए हैं, अभी ये वाकया हुआ है। अल्लाह हमारे मुल्क को हिफाजत में रखे, और हम किसी कंक्लूजन में पहुँचें, अल्लाह का वास्ता हम किसी कंक्लूजन में पहुँचें। बहुत हो गया मजाक, बहुत हो गया ड्रामा। होपफुली पाकिस्तान कम टू सम काइंड ऑफ कंक्लूजन, और हम इस चीज़ से निकलें, और कहीं हम जाके लगें, किसी तरफ लगें जाके। अल्लाह इनको हिफाजत में रखे। इमरान भाई চিকিৎসকেরা জানিয়েছেন এখন অনেকটাই বিপদমুক্ত প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট।